ভিউয়ার্স, দেখুন আমি এই সুন্দর ডিজাইনটি আজকে তৈরি করে দেখাবো। আমি এই সেলাইটি কিভাবে করি তা আপনারা দেখুন। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমি যে কোনো এক জায়গায় ভোরটা তুললাম, এবার এক ঘর নিলাম, তারপর আমি 1 2 3 4 5 6 ঘর গুনে দেখুন এভাবে ফোর তুললাম। এবার আমি এর ভিতরে দেখুন 1 2 3 4 5 6 7 8 দেখুন ভিতরে আমি 8 ঘর নয় 10 1 2 3 4 5 6 7 8 9 10 দেখুন আমি ভিতরের ফাঁকা দিয়েছি 10 ঘর। এবার আমি আবার এদিকে 6 ঘর গুনব, 1 2 3 4 5 6 আবার 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 একবার বেশি চলে গিয়েছে। এভাবে আমি প্রথম লাইনটা এভাবে আমার করে যেতে হবে। দেখুন এবার আমি দ্বিতীয় লাইনে আসছি। দ্বিতীয় লাইনে আমি এভাবে খুব সহজেই এভাবে আমাকে সেলাই করতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে এই প্লাস্টিকের এই ঘরগুলো যেন না ছিঁড়ে যায়। দেখুন আমি এবার তৃতীয় লাইনে যাচ্ছি। তিন লাইন পর আমি চতুর্থ লাইনে যখন আসব তখন দেখুন এভাবে আমাকে দুই ঘর পরে দেখুন তিন ঘর, 1 2 3 তিন ঘর পরে আমাকে আবার 1 2 3 4 5 6 ঘর গুনে এভাবে আসতে হবে।
এটা হবে চতুর্থ লাইনে। দেখুন প্রতিটার ক্ষেত্রে আমার একই করতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয়, দেখুন এটা আমার চতুর্থ লাইন। এবার আমি আগের মতোই পরপর এভাবে করে যাব। এবার আমি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লাইনে আসছি। ছয় লাইনও আমার এইভাবে একইভাবে সেলাই করে যাব। দেখুন আমার এখানে ভরাট হয়ে গিয়েছে। দেখুন আমি ছয় লাইনে আমি সেলাই করছি। ছয় লাইনে যখন সেলাই করছি তখন আমার এই এখানে দেখুন ভরাট হয়ে গিয়েছে। দেখুন আমার সেলাইটা সুন্দর একটা শেপ চলে আসছে। আমরা এখন সাত লাইনে যাব। সাত লাইনে যখন যাব আমরা তখন দেখুন ঠিক এইভাবে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লাইন পরে দেখুন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই লাইনগুলো যেন সবই একরকম হয়।
এবার ঠিক আগের নিয়মেই আমাকে এইভাবে সেলাই করে যেতে হবে। দেখুন ভিউয়ার্স, আমার এটা শেষ। দেখুন আমার এগুলো একটা ঢেউ ঢেউ একটা সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমি এই কালার দিয়ে একটা লাইন করেছি। এখন আমি অন্য কালার দিয়ে আরেকটি লাইন করব। আমি দুইটা দিয়েও করতে পারি, আবার বিভিন্ন কালার দিয়েও আমি এই সেলাইটি করতে পারি। তো দেখুন আমি প্রথমে 1 2 3 4 5 6 আগের সিস্টেমেই আমার সব কিছুই করতে হবে। এভাবে আমি দেখুন আগের সিস্টেমে আমি এইভাবে পুরোটাই করব। ঠিক আগে যেভাবে আমি করেছি ঠিক সেইভাবেই আবারও আমার এখানে এভাবে সেলাই করতে হবে। তো দেখুন আমি কিভাবে এই সেলাইটি করি। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমি দুই কালার দিয়ে এই সেলাইটি করেছি। আমি চাইলে আরও দুই কালার দিয়েও এই সেলাইটি করতে পারি। তো এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।